সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে বাংলাদেশি হোটেল স্টাইলের একদম সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। যেমনি হবে মুচমুচে, তেমনি হবে পারফেক্ট। চলুন রেসিপিটি দেখে নিই। সেজন্য এখানে খালি একটা বাটি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। মোগলাই পরোটা তৈরি করলে অবশ্যই ময়দা দিয়ে তৈরি করবেন, তাহলে একদম হোটেলের মতো মুচমুচে হবে। 1.5 কাপ ময়দা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, বা আপনার টেস্ট অনুযায়ী লবণ দিবেন। আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এবার হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে এই তেল এবং লবণটাকে মাখাতে হবে। যখন ময়দাটা একটু ভেজা ভেজা হয়ে যাবে, বা আপনি মুট করলে এটা খুব সুন্দরভাবে দলা পাকিয়ে যাবে, আবার আলতোভাবে আপনি টাচ করলেই দলাটা ভেঙে যাবে, ঠিক এমনভাবে এটাকে মেশাতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে এভাবে করে ঘষে ঘষে ময়দাটাকে তেলের সাথে মেশাতে। এভাবে করে মিশালে যেমনি হবে পারফেক্ট, তেমনি হবে অনেক বেশি খাস্তা। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এমনটা হলেই বুঝতে হবে যে হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব, যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেরকমভাবে। পানির পরিমাপটা অ্যাকচুয়ালি বলা যায় না, কারো কম বা বেশি লাগতে পারে, তবে অল্প অল্প করে দিলে হবে কি, আপনি প্রয়োজন মতো নিতে পারবেন। একবারে ঢেলে দিলে অনেক সময় দেখা যায় পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আরও ময়দা এখানে মেশাতে হবে। তো আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি, দেখতে পারছেন। আমার এটা মাখাতে আমি যে 1 বাটি পানি নিয়েছিলাম, মানে 1 কাপ, সেখান থেকে এতটুকু পরিমাণ রয়ে গেছে, তার মানে 1.25 কাপ পরিমাণ পানি আমার এখানে লেগেছে। আপনাদের আর একটু কম বা বেশি লাগতে পারে। উপরে সামান্য কিছুটা তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। এটা একটু রেস্টে রাখার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি ক্রিসপি হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পরে, এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে 3টা লেচি কেটে নিব। মোগলাই পরোটার জন্য 3টা লেচি যদি আপনি কাটেন 1.5 কাপ ময়দা দিয়ে, মানে একটা সুন্দর একটা সাইজ মতো হবে, যেটা বাসায় আপনার প্যানে ভাজতে কোনো প্রবলেম হবে না। কারণ দোকানে তো দেখা যায় অনেক বড় প্যান থাকে, সেক্ষেত্রে ওদেরটা একটু বড় হলে প্রবলেম নাই, একটু মাঝারি হলে সুবিধা হবে। তারপরেও আপনাদের পছন্দ মতো ছোটো কিংবা বড় সাইজ করে আপনারা করতে পারেন। আমি 1.5 কাপ ময়দা দিয়ে 3টা মোগলাই পরোটা তৈরি করব, তাই 3টা লেচি কেটে নিয়েছি। একটু স্ক্রিনে তাকালে দেখতে পারবেন আমি এভাবে করে একটু মুড়িয়ে এগুলোকে রেখে দিব। তারপরে আমরা ভিতরের পুরটা তৈরি করব। তো 3টা লেচি দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সমান করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন আমরা পুরটাকে তৈরি করব। সেই জন্য এখানে একটা খালি বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে সামান্য পরিমাণ লবণ, মানে আপনার টেস্ট অনুযায়ী যতটুকু লবণ লাগে, আমি প্রথমে যতটুকু নিয়েছি হবে না, কেন এখানে ডিম, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিব, সেই জন্য আরও একটু নিয়ে এভাবে করে একটু কষলে নেবেন। এতে করে পেঁয়াজটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি হাত দিয়ে কষলে দেখতে পাচ্ছেন এভাবে করে সফট করে নিচ্ছি পেঁয়াজগুলোকে। ভিউয়ার্স, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে দিবেন। এতে করে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে, চাইলে দেখতে পারবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন। নিজের টেস্ট অনুযায়ী আমি ঝাল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা ডিম এভাবে ভেঙে। এবার এগুলোকে হাতের সাহায্যে মাখাবো। সবসময় মনে রাখবেন মোগলাই পরোটা তৈরির ক্ষেত্রে এই ডিমটাকে অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিবেন না, এতে করে কিন্তু ডিমটা একটা পানি পানি ভাব হয়ে যায়, তখন আপনার মোগলাই পরোটা তৈরি করতে প্রবলেম হবে। সেজন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই লেচি কেটে রেখে দিয়েছি, আর এখন এটাকে মাখিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা, মানে ম্যাগি স্বাদে মশলা যেটা, ওটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে, একদম মানে সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা স্কিপ করেও যেতে পারেন আপনারা, বা এখানে একটু ভাজা জিরা গুঁড়াও চাইলে দিতে পারেন এটার বদলে। তো যাই হোক, আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি যে আগে থেকে লেচি কেটে রেখেছিলাম ওইখান থেকে 1 টুকরা নিয়ে আমি রুটি তৈরি করব। যেহেতু লেচিগুলো বড় বড়, তুলনামূলকভাবে রুটিটাও কিন্তু একটু বড় হবে। আর রুটিটা তৈরির ক্ষেত্রে আমি এরকম শুকনা গুঁড়ি ব্যবহার করছি, মানে ময়দা। আপনারা চাইলে যে কোনো রুটি বানানোর পিঁড়ির উপরে নিয়ে করতে পারেন, কিংবা আমার মতো এরকম খোলা স্থানে করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আবার একটু ছানিয়ে নিয়ে একটা গোল্লা বানিয়ে দিলাম মাঝখানে চেপে দিয়ে। এখন আমি বেলুন দিয়ে এটাকে মানে বেলে বেলে বড় একটা রুটি তৈরি করে নেব।
রুটি বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সব দিকে যাতে সমানভাবে হয়, বিশেষ করে সাইডগুলো যাতে পাতলা হয় সেই দিকে খেয়াল রাখবেন, কেননা মোগলাই পরোটাতে কিন্তু ভাঁজ পড়ে চারপাশ থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করে নিচ্ছি, ঠিক এভাবে করে আপনাদের যেভাবে সুবিধা হয় বড় একটা রুটি তৈরি করে নেবেন। ভিডিওটা কন্টিনিউ করেছেন কিন্তু এখনও পর্যন্ত লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের একটি লাইক আপনাদের মতো অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে। আর যারা অলরেডি দিয়েছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে সুন্দর করে রুটিটাকে বানিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা পাতলা এবং কতটা মোটা হতে হবে। এটা অনেক বেশি মোটা এবং অনেক বেশি পাতলা কিন্তু করা যাবে না। এই যে দেখেন দেখতে পাচ্ছেন ঠিক এমন করে এটাকে করতে হবে। তো এখন আমার রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দিব। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পুর চামচ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই মাঝ বরাবর দিবেন, চার সাইডে যাতে জায়গা থাকে, যেহেতু এটাকে ভাঁজ করতে হবে। ভিউয়ার্স যারা পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই সহজ রান্নার রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দেবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু করে নিয়েছি, এখন এই যে এক পাশ থেকে একটু ভাঁজ করে দিলাম, আর একটা বাটিতে খালি পানি নিয়ে নিয়েছি। এটা এই দেখেন এই পাড়ে যদি আপনি লাগিয়ে দেন সেক্ষেত্রে ওই পাশের ভাঁজটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে, খোলার কোনো চান্স থাকবে না। এই যে দেখেন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আসলে এগুলো একটু দেখে বুঝে নিতে হবে। এখন আমি এই পাশেও একটু হালকা পানি লাগিয়ে সিল করে দিব। এটা একটু ধৈর্য ধরে করতে হবে। আর একটা টিপস হলো, এই মোগলাই পরোটাগুলো কিন্তু বানিয়ে একটা সাইডে রেখে একসাথে ভাজবেন এমনটা করবেন না, সেক্ষেত্রে কিন্তু ডিমটা ময়দার সাথে গলে যাবে, আপনি এটা উঠাতে অনেক বেশি কষ্ট হবে, একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো একটা তৈরি করবেন আর একটা ভেজে ফেলবেন। এখন আমি দুই পাশ থেকে আলতোভাবে দেখতে পাচ্ছেন একদম আদর করে করে এটাকে ধরতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে পুরটা বের হয়ে গেলে এটা আর সুন্দরভাবে করা যাবে না। তো আমি অলরেডি তেল চুলায় দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার ঠাস করে ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু হাতে এসে তেল লেগে যাবে। তাই আস্তে করে আলতোভাবে এটাকে ছেড়ে দিতে হবে। এই যে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়েছে, এই যে হালকা হালকা করে ভাজা হচ্ছে। অনেক বেশি গরম তেলে দিবেন না, এক্ষেত্রে কিন্তু উপর থেকে হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভিতরে এই যে চারটা ভাঁজ যে আপনারা দিয়েছেন সেটা কিন্তু সেদ্ধ হবে না, খেতে একদম ভালো লাগবে না, তখন আমাকে বকাবকি করতে পারবেন না। যাই হোক, এই দেখেন এভাবে করে উপর থেকে হালকা একটু তেল আমি দিয়ে দিলাম, একটা সাইড হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। এরপরে কিন্তু এটাকে আলতো হাতে উল্টে দিতে হবে। চাইলে আপনারা আরেকটু কম তেলে ভাজতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় মোগলাই পরোটা একটু বেশি তেলে ভাজলেই ভালো। এই যে চারপাশ থেকে যে ভাজটা পড়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এরকম একটা চিমটা দিয়ে থাকলে সুন্দর করে উল্টাবেন, আর না হলে দুই পাশ থেকে দুটো খুচুন দিয়ে ধরেও এটা উল্টাতে পারবেন। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমাদের মোগলাই পরোটাটা ফুলে যাচ্ছে, একদম বালিশের মতো হয়ে গেছে। সব কিছু যদি পারফেক্টভাবে দেন একদম দোকানের থেকেও বেশি স্বাদ হবে, আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ। বাসায় তৈরি করবেন, আর কেউ যদি তৈরি করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এভাবে করে, এতে করে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন তো কত সুন্দর ফুলেছে, বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি এই যে ওই চিমটাটা দিয়ে ধরে তেলটাকে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করেই প্রত্যেকটা মোগলাই পরোটা আমি বানিয়ে এভাবে করে তারপরে নামিয়ে নিলাম। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে আপনারা সার্ভ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমি আশা রাখবো আমার আজকের এই মোগলাই পরোটা রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর অনেক বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে আমার রেসিপিটা শেয়ার করতে পারেন। তো এই যে মাঝখানে একটু ঠান্ডা হলে কাটবেন, গরম থাকা অবস্থায় কিন্তু কাটবেন না, তাহলে একদম ভেঙে চুরমার হয়ে যাবে, যেহেতু এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তা আমি অনেক বেশি ছোট করছি না, আমি এক একটা মোগলাই পরোটাকে 4 টুকরা করে করেছি। এখন আপনাদের পছন্দ মতো আপনারা ছোট ছোট সাইজ করে নেবেন। তো কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।